আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কষা গরুর মাংস এই মাংসটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজা সহজ কিছু উপকরণেই তৈরি করে ফেলা যায় এই কষা মাংসটি অসাধারণ এই মাংসটি তৈরি করা খুবই ইজি ভাত পোলাও বা রুটির সাথে এই মাংসটি একদম জমে যাবে বর্ষার দিন খিচুড়ির সাথেও এই মাংসটা সার্ভ করতে পারবেন আর দেরি না করে চলুন দেখে নে যে কিভাবে তৈরি করলাম এই কষা মাংসটি প্রথমে একটি কড়াইয়ে পনে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমরা আজকে ব্রেস্তা করব না তিন চার মিনিট ভাজার পর এতে আমরা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব এতে করে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং ঝোলটা অনেক বেশি গাঢ় হবে তিন ইঞ্চি লম্বা একটি দারুচিনি তিনটে ফাটানো এলাচ চারটে লবঙ্গ এবং দশ বারোটি কালো গোল মরিচ ক্রাশ করে নেওয়া দুটো শুকনো মরিচ এভাবে ছিঁড়ে দিয়ে দেব। সবগুলো উপকরণ এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তিন থেকে চার মিনিট ভাজার পর এটা এরকম কালার আসবে তখন আমরা সামান্য পানি দিয়ে দেব। তাতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না এক টি স্পুন রসুন বাটা আর দুই টি স্পুন আদা বাটা দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো একটি স্পুন হলুদ গুঁড়া একটি স্পুন ভাজা জিরা গুঁড়া একটি স্পুন ধনিয়া গুঁড়ো টি স্পুন লবণ এবং দুইটি টি স্পুন মরিচ গুঁড়া আপনারা চাইলে মরিচের পরিমাণ কম বা বেশি বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো সবগুলো মশলা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি গরম মশলা অ্যাড করার সময় তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলার উপরে তেল উঠেছে তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে এই পর্যায়ে মাংসটা অ্যাড করতে হবে আজকে আমি এক কেজি পরিমাণ হাড্ডি ছাড়া গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো মাংসগুলোকে টুকরো করে নিতে পারবেন মাংসের টুকরোগুলোকে বড়ো রাখলেও সমস্যা নেই কারণ রান্নার শেষে এগুলো সেদ্ধ হয়ে যাবে তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে মাংস কষানোর সময় এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংস কষাতে কষাতে অটোমেটিক্যালি মাংসের ভেতর থেকে প্রচুর পানি বের হবে আর সেই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাচ্ছিলাম এতে করে পানিটা অনেক ভালো বের হয় আপনারা চাইলে ঢাকনা ছাড়াও কষাতে পারেন এতেও পানি বের হবে যেহেতু আজকে আমি রান্নার পূর্বে মাংসটাকে মাংসটাকে মেরিনেট করিনি তাই খুব ভালোভাবে মশলার সাথে কষাতে হবে এতে করে মাংসের মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে মাংসগুলোকে কষাতে কষাতে যখন দেখবেন মাংসটা তলায় লেগে যাচ্ছে তখনই বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে তখন আপনারা চুলার জালটা অফ করে দেবেন আজকের রান্নায় আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। মাংসের কালো কালার আসার জন্য আমি আজকে মাংসে চায়ের লিকার ইউজ করব। একটি প্যানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা বয়েল হয়ে গেলে এতে আমি একটি টি স্পুন রেগুলার চাপাতি দিয়ে দিলাম এবার পানিটাকে পাঁচ মিনিট ধরে বয়েল করতে হবে এতে করে চায়ের লিকারটা অনেক ভালো বের হবে চাটাকে ঢাকনা দিয়ে বয়েল করে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব আরও পাঁচ মিনিট রাখার কারণে চায়ের লিকারটা আরও ভালোভাবে পানির সাথে মিশে যাবে এবার আমরা একটি প্রেশার কুকারে কষানো মাংসগুলো সব দিয়ে দেব আজকে আমি মাংসগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আপনাদের কাছে যদি প্রেশার কুকার না থাকে তাহলে হাড়িতেও রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে একটি খোসা সহ ছোট পেঁপে বেটে মাংস কষানোর সময় দিয়ে দেবেন এতে করে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে মাংসটাকে একটু নেড়েচেড়ে চেড়ে সমান করে দিচ্ছে একটি ছাঁকনির সাহায্যে চায়ের লিকারটাকে ছেঁকে আমি এখন মাংসের ভেতরে দিয়ে দেবো আজকের এই টিপসটা বাসায় ট্রাই করে দেখবেন মাংসের কালারটা অসাধারণ আসবে এক কাপ পরিমাণ গরম পানি মাংস ভুনা করার সেই কড়াইয়ে দিয়ে অবশিষ্ট মশলাগুলো ধুয়ে প্রেসার কুকারে পানিটাকে দিয়ে দিলাম এতে করে মাংসের টেস্ট আরও ভালো আসে এবার প্রেসার কুকারে ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে আট থেকে দশটা হুইসেল দিয়ে নেব এই প্রসেসিংয়ে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলার জাল অফ করা দশ মিনিট পর আমরা ঢাকনা খুলে চেক করব মাংসগুলোর সেদ্ধ হয়েছে কিনা আমি মাংসগুলোকে চেক করে নিয়েছি আট দশটা হিউসেল দেওয়ার পরে আমার মাংসগুলো পুরোপুরি গলে গিয়েছে এই পর্যায়ে আমরা মাংসগুলোকে আরও একটু রান্না করে নেব সেই জন্য একটি কড়াইয়ে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি এই পর্যায়ে আমি মাংসের ভেতরে আর কোনো মশলাই অ্যাড করব না আর অল্প কিছুক্ষণ রান্না করার পরেই তৈরি হয়ে যাবে আমাদের মাংস ভুনাটি মাংস রান্নার সময় আমরা যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এই পর্যায়ে আমরা তুলে ফেলে দেব। এতে করে খাওয়ার সময় মশলাগুলো আর মুখে পড়বে না আজকের রান্নায় আমি অল্প ঝোল রাখবো আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটু গরম পানি অ্যাড করে দেবেন তাহলেই হয়ে যাবে রান্নার এই পর্যায়ে চুলাটাকে অফ করে আমি মাংসটাকে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আজকের এই রান্নাটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন বাসায় রান্না করার পর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও অন্যান্য রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ